নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগাল একাডেমি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার মশাইদের স্বাগত জানাই। স্যারেদের উদ্দেশ্যে বলবো যে আমরা এখন মার্ক সেন্ট্রি খুব জোর কদমে চালিয়ে যাচ্ছি। প্রত্যেক স্কুলে শিক্ষক শিক্ষিকারা এটিরা অ্যালোকেশন করার পর অ্যাসিস্ট্যান্ট টিচারও সবাই করছেন, কিন্তু বর্তমানে পোর্টালে কিছু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। মাঝে মাঝে সার্ভার ডাউন, সার্ভার খুলছে না বা মার্ক সেন্ট্রি ঠিকঠাক হচ্ছে না। কারণটা হচ্ছে, কারণ যখনই সার্ভারে কিছু প্রবলেম দেখা দেয় তখন কি করে, আমাদের যে মেনটেন্যান্স টিম থাকে যে কোনো পোর্টালের, সেই মেনটেন্যান্স টিম পোর্টালটাকে আরও ঠিকঠাক করার জন্য তারা কাজ করতে থাকেন। তো দীর্ঘদিন ধরে কাজ করেছেন, লাস্ট কিছুদিন ধরে ওনারা কাজ করেছেন, এবং কাজ করার পর যখন আমরা পোর্টালটা আজকে বা দু একদিন আগে তখন খুলছি, খোলার সঙ্গে সঙ্গে পোর্টালে দেখা যাচ্ছে উপরে লাল রঙের একটা লেখা বেরিয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না, দ্যাট ইজ আপডেট। এবার আমি আমার ভিডিওতে আপডেট নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও। ফার্স্ট আপডেট রয়েছে এটা। সেকেন্ড আপডেট হচ্ছে, যখন আপনারা পোর্টালে লগ ইন করে নিচ্ছেন তখন সেখানে একটা লেখা রান অবস্থায় আসছে, সেখানেও একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো আপডেট নিয়ে আমরা খুবই কনফিউজ যে কীভাবে কী করব। কারণ এখানে লেখা রয়েছে যে বিফোর লগ ইন ক্লিয়ার ইউর ব্রাউজার হিস্ট্রি ফর ইমিডিয়েট এফেক্ট অন দ্য চেঞ্জেস ডান ইন দ্য অনলাইন সিস্টেম। ঠিক আছে, অনলাইন সিস্টেমে যে চেঞ্জেসগুলো এক্সপার্টরা করেছেন, মেনটেন্যান্স টিমে যারা রয়েছেন, ওইগুলো আপনার পোর্টালে এফেক্টেড হতে গেলে আপনাকে ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, ব্রাউজার হিস্ট্রি কী কীভাবে ডিলিট করব। এই সমস্ত সমাধান আমার এই ভিডিওতে রয়েছে। তো তার আগে বলে নিই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পুরোটা দেখবেন, স্কিপ করে যাবেন না, পুরোটাই শেখার রয়েছে। এটা খুব এডুকেশনাল ভিডিও, ঠিক আছে, এবং এটা করার পর আপনার মার্ক্স এন্ট্রি আরও সুন্দরভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যখন ব্রাউজারটা খুলে নিচ্ছি, প্রথমে লেখাটা বেরিয়ে যাচ্ছে। এবার ব্রাউজার হিস্ট্রি কী জিনিস, ব্রাউজার হিস্ট্রি হচ্ছে গিয়ে আমাদের যে ব্রাউজারটা আমরা ইউজ করি, ব্রাউজার মানে আপনার মজিলা হতে পারে, আপনার গুগল ক্রোম হতে পারে, ওপেরা হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের যে আমরা ব্রাউজারগুলো ইউজ করি, সেই ব্রাউজারে আমরা যা যা ব্রাউজ করেছি টোটাল ব্রাউজটা কিন্তু অ্যাজ এ হিস্ট্রি ওটা সেভ হয়ে থাকে, জমা হয়ে থাকে। তো সেই হিস্ট্রিটা জমা হয়ে থাকার জন্য অনেক সময় আমাদের প্রবলেম হয়, কিছু নতুন আপডেট দিলেও পুরনো যেহেতু ব্রাউজার ব্রাউজ হয়ে রয়েছে ওটাই ওরা কিন্তু শো করে দেয়। ওই জন্য কোনো একটা চেঞ্জেস কোনো পোর্টালে হওয়ার পর ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করতে হয়, এটা অতি স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, আমরা করি না, জানি না, কারণ আমরা এগুলো করি না, ওই জন্য জানি না, বাট এটা ব্রাউজিং হিস্ট্রিটা ডিলিট করাটা খুবই একটা সিম্পল ব্যাপার এবং মাঝে মাঝে আমাদের করতে হয়। তো এবার আপনি কীভাবে করবেন, ফোন বলুন, পিসি বলুন বা ল্যাপটপ, যেখানেই করুন না কেন, আপনার মূল ব্রাউজারটা ওপেন করার পর একই সিস্টেমে সব জায়গাতেই হবে। ওটা আমি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি, আপনারা ওটা ফোনেও সেই একইভাবে করে নেবেন। ওকে, তো চলুন দেখা যাক কীভাবে করা যায়। ব্রাউজারটা খোলার পরে দেখবেন ব্রাউজারের ঠিক কোণে উপরে, ঠিক ক্লোজ বাটনের ঠিক নিচে থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডটে গিয়ে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর ওখানে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে আপনাকে বাছতে হবে হিস্ট্রি, যেহেতু আপনি হিস্ট্রি ডিলিট করতে চাইছেন। হিস্ট্রিতে যাওয়ার পরে এখানে হিস্ট্রি বাটন যে লেখাটা রয়েছে ওখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর একটা সাইট খুলে যাবে, একটা পেজ খুলবে, পেজের নিচে দেখুন লেখা আছে হিস্ট্রি, ক্রোম হিস্ট্রি, এগুলো সব থেকে নিচে নেমে আসুন, ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে গিয়ে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা পেজ খুলবে, এবং এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে বেসিক অপশান, একটা হচ্ছে অ্যাডভান্স অপশান। আপনি যদি বেসিক অপশানে যান তাহলে ওখানে তিনটা অপশান পাচ্ছেন, ব্রাউজিং হিস্ট্রি আপনার ডিলিট হচ্ছে, কুকিজ ডিলিট হচ্ছে, আর ক্যাচেসগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি আপনি অ্যাডভান্সে যান তাহলে আরও অনেক কিছু অপশান আপনি দেখতে পাবেন। এখানে আপনি অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্সে গিয়ে এখানে টাইম রেঞ্জটাকে অল টাইম করে নেবেন, কেননা লাস্ট আওয়ার বা লাস্ট 24 আওয়ার, 7 ডেজ, 4 উইক, তার থেকে আপনার অল টাইম করে দিলে এখনও অবধি যা যা ব্রাউজ হয়েছে, আপনি তো টাইমিংটা মনে রাখতে পারবেন না যে কতদিন আগে থেকে আপনি SMS পোর্টালে মার্কস এন্ট্রি করছেন। ঠিক আছে, তো সেটা আপনি অল টাইম করে দিন। অল টাইম করে শুধু একটা কথা মনে রাখবেন যে এখানে যেগুলো চেক করা আছে সবই চেক থাক, কোনোটা আনচেক করার দরকার নেই, শুধুমাত্র পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটা যেগুলো রয়েছে এইটাকে আপনি আনচেক করে দেওয়াই ভালো। চেক করে দিলে কী হবে, আপনার ধরুন ফেসবুক খোলা আছে বা আপনার মেল খোলা আছে আপনার ইয়েতে কম্পিউটারে বা আপনার ফোনে মেল বা ফেসবুক খোলা আছে বা এই ধরনের আরও কিছু খোলা আছে, ওগুলো আপনি বারবার লগ ইন করতে চান না, ওখানে রিমেম্বার করে রেখে দিয়েছেন, আপনি যদি এই বাটনটাকে ক্লিক করে দেন, চেক করে দেন, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডগুলো ডিলিট হয়ে যাবে। তো সুতরাং এটাকে আপনি আনচেক করে রাখবেন। তারপরে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনার একটু প্রসেসিং হবে, আমার খুব একটা নেই বলে হিস্ট্রি ইজিলি হয়ে গেল। এবার আপনার ক্ষেত্রে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর আপনার এই পেজটা চলে আসবে, তার মানে আপনার অল ব্রাউজিং ডাটা
হ্যাজ বিন ক্লিয়ার্ড। ওকে, খুব সিম্পল প্রসেস, নিজে করে দেবেন, খুব ইজিলি হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আপনি এবার লগ ইনতে চলে যান, ঠিক আছে। লগ ইন করার জন্য ডাইস কোড দিয়ে দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এগুলো ডিটেলস আপনি জানেন, বারবার বলছি না। দিয়ে আমি এবার সাইন ইন বাটনে ক্লিক করছি। এবার সাইন ইন করার পরে দেখুন, আমি যখন পোর্টালটাতে ঢুকছি, পোর্টালের মধ্যে চলে আসছি, তখন দেখুন একটা হলুদ রঙের একটা ঘন্টি সমেত একটা লেখা রান করছে, মার্কিউ করছে, এদিক থেকে সেদিক চলে যাচ্ছে ছোটো ছোটো। এবং ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে, ওখানে যেটা লেখা আছে দেখুন, পরিষ্কার আমি নিয়ে এসেছি, এখানে বড় করে লেখা রয়েছে দেখুন, প্রভিশন ফর মার্কস এন্ট্রি ইন রেসপেক্ট অফ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড এডুকেশন হ্যাজ বিন গিভেন ইন দ্য অনলাইন সিসিই ফরম্যাট, মার্কস নিড টু বি এন্টার অ্যাফ্রেশ, প্লিজ এন্টার মার্কস এগেন ফর ফরম্যাটিভ অ্যাভালুয়েশন ওয়ান, নট টু নট থ্রি, অনলি ওয়ান, অ্যাভালুয়েশন ওয়ান ফর ক্লাসেস সিক্স সেভেন অ্যান্ড এইট, ডিউ চেঞ্জ ইন মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে কী বোঝা গেল এখানে? এখানে বলছে যে মার্কস এন্ট্রির ক্ষেত্রে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড এডুকেশন হ্যাজ বিন গিভেন ইন দ্য অনলাইন সিসিই ফরম্যাট, সিসিই ফরম্যাটে এগুলো অলরেডি নিয়ে আসা হয়েছে, এবং মার্কসগুলোকে অ্যাফ্রেশ আবার নতুন করে এন্ট্রি করতে হবে। আপনি যদি আগেও করে থাকেন ওগুলো ছেড়ে দিয়ে আপনাকে ফ্রেশ এন্ট্রি আবার করে নিতে হবে। এবং কাদের জন্য? অনলি ফর সিক্স সেভেন অ্যান্ড এইট, এই তিনটে ক্লাসের জন্য, তার মানে আপার প্রাইমারি অথবা আপনার হাই স্কুল, এটা প্রাইমারির কোনো গল্প এখানে নেই। তাহলে আপনারা কী করবেন, এবার ওইটা মার্কসটাকে এন্ট্রি করা শুরু করুন, রিফ্রেশভাবে ফ্রেশভাবে এন্ট্রি করতে হবে আপনাদেরকে, সেটাই কিন্তু নিউ আপডেট। তো চলুন দেখা যাক, এবার এখানে চলে এসে যেমনভাবে আমরা মার্কস এন্ট্রি করি, ড্যাশবোর্ডে গিয়ে অ্যাভালুয়েশনে চলে যান। অ্যাভালুয়েশনে যাওয়ার পর সামেটিভ নয়, এটা কিন্তু ফরম্যাটিভ, অ্যাভালুয়েশন ওয়ান অনলি, ফরম্যাটিভে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন এখানে প্রথমে আপনাকে ক্লাস সিলেক্ট করে নিতে হবে, ক্লাস এইট ধরুন আমি সিলেক্ট করে নিলাম, সেকশান অলরেডি রয়েছে, সাবজেক্টটা আপনার এখানে চলে এসছে দেখুন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, দুটোই কিন্তু চলে এসছে। এবার দুটোর আপনি ধরুন আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর টার্মে গেলে দেখতে পাবেন শুধুমাত্র অ্যাভালুয়েশন ওয়ান আছে, টু কিন্তু নেই, অনলি ওয়ান, ঠিক আছে। এবার সার্চ অপশানে যান, যেমনভাবে যান, যাওয়ার পরে আপনার নিচের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসুন, নেমে আসলে সেই একইভাবে থাকবে, নাম থাকবে স্টুডেন্ট নেম, ফি, এখানে কিন্তু 10 মার্কসের এক্সাম দেখুন, 10 মার্কসের এক্সামের মধ্যে কে কত পেয়েছে আপনি এন্ট্রি করে দেবেন, এখানে ধরুন 7 বা এখানে 8, যার যা মার্কস রয়েছে আপনি এগুলো জানেন যেহেতু করেছেন, করার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। জাস্ট এটুকুই আপডেট, আর কিচ্ছু আপডেট নেই, এত কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। সুন্দরভাবে আপনি শুধু ক্লাস সিক্স সেভেন এইটের, অ্যাভালুয়েশন ওয়ানের, আর্ট অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই দুটো সাবজেক্টে শুধুমাত্র মার্কসগুলো এন্ট্রি করে দেন, আর কিচ্ছু নেই এখানে। ওকে, এবার আপনারা শুরু করতে পারেন। আশা করি আমি ডিটেলসটা বলে দিতে পেরেছি। প্রথমে আপনি ব্রাউজ করে ব্রাউজিং ডাটাটাকে ডিলিট করে নিন, ডিলিট করার পর আপনি পোর্টালে ঢুকে পড়ুন, ঢুকে পড়ে শুধুমাত্র ক্লাস সিক্স সেভেন এইট তিনটে ক্লাসের এই মার্কসগুলো আপনি এন্ট্রি করে দেন, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, এবং আগামী দিনে অনেক ভিডিও আসতে চলেছে, আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। যারা অনেকক্ষণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা নতুন তাদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, পরের ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে।